বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত ও আহতের সংখ্যা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আন্দোলনে সারাদেশে অন্তত 631 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 19,200 জনেরও বেশি মানুষ। আন্দোলন শুরুর পর গত 15 জুলাই থেকে 5 আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত হতাহতের এই তথ্য সংকলিত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে। সারাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়ে করা এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। প্রতিবেদন তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত 450 জনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়, বাকি 181 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জুলাইয়ের শুরুতে যে ছাত্র আন্দোলন শুরু হয় তা তীব্র আকার ধারণ করে 15 জুলাইয়ের পর। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সেদিন দেশের বিভিন্ন স্থানে আরো 5 জন নিহত হয়েছেন। আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সহিংসতা। সরকার পতনের এক দফা দাবিতে তীব্র ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ওই আন্দোলনে হতাহতের তালিকা তৈরি করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির ওই কমিটির প্রধান। ওই কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখা তালিকাটি তৈরি করে। গেল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয় কমিটি। 9 সেপ্টেম্বর প্রতিবেদনের বরাত দিয়ে মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আহতদের মধ্যে 16,000-এরও বেশি মানুষ সারাদেশে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন, অন্তত 3,000 জন চিকিৎসা নিয়েছেন বেসরকারি হাসপাতালে। এটি প্রাথমিক তালিকা, সংখ্যাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তার দেয়া তথ্য অনুযায়ী আন্দোলনের সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 477 জন নিহত হয়েছেন, চট্টগ্রাম বিভাগে 43 জন, খুলনা বিভাগে 39 জন, বরিশাল বিভাগে 1 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। চট্টগ্রাম বিভাগে আহতদের সংখ্যা 2,000। আহত হয়ে যারা হাসপাতালে গেছেন তাদের 3,048 জনের অবস্থা ছিল গুরুতর, তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কমপক্ষে 535 জন তাদের আঘাতের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। হুমায়ুন কবির বলেন, নিহত আহতদের তালিকা তৈরি এবং তাদের সরকারি সহায়তা দেওয়ার জন্য নীতিমালা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। তারা কাজ শুরু করেন 18 আগস্ট। তালিকার কাজ এখনো চলছে। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।